এটা শূন্য, তিনটি জায়গায় মিথ্যা বলা যায়, ছয়টি আরো জোরে, তিন জায়গায় মিথ্যা বলা যায়। নাম্বার এক, যুদ্ধের ময়দানে। নাম্বার দুই, দুই মুসলমান ঝগড়া লেগেছে, এই দুইজনকে মিলানোর জন্য মিথ্যা বলা যায়, অমুক আর অমুকের ঝগড়া, তাকে গিয়ে বলবেন ভাই তুমি ওনার বিরুদ্ধে ডাকছো কেন মিয়া, উনি তো কত ভালো মানুষ, তোমার কত প্রশংসা করে, উনি বলবে তাই না কি রে ভাই, তাহলে আমি খামা কানা ঝগড়া করতে আসি, ওনার মনটা ঠিক হয়ে যাবে। এনারে গিয়ে আবার বলবেন মিয়া আপনি কেন ওনার বিরুদ্ধে কথা বলেন, উনি তো আপনার কত প্রশংসা করে, ইনিও ঠিক হয়ে যাবে, আসলে প্রশংসা করে নাই, দুইজনকে মিলানোর জন্য মিথ্যা বলা যায়, দুই নাম্বার জায়গা। নাম্বার তিন, তিন নম্বর, যেই জায়গায় মিথ্যা বলা যায় সেই তিন নম্বর স্থান হলো নিজের স্ত্রীর প্রশংসা করতে গিয়ে, বউর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বড় সুন্নাত, খালি যায় স্থান হয় বরং স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। সম্মানিত প্রিয় ভাই বলে হুজুর বুঝতাম না, বুঝায়া বলেন, বুঝায়া বলতেছি, মনে করেন আপনার বউ এরকম পাতিলের তলার মতো কালো, এখন আপনি আপনার বউ প্রশংসা করতে গিয়ে একটু বাড়াইয়া পাম দিয়া বলবেন তুমি যদি আমার ঘরে থাকো, লাইট যদি নাও থাকে, কারেন্ট চলে গেল আমার টেনশন নাই, তোমার চেহারার আলোতে আমার ঘর ফক 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 করে, ইগন নায়িকা কিসের নায়িকা, তুমি ছাড়া বাংলাদেশের নায়িকা আছে, তুমি থাকলে তো, তুমি থাকলে আমার হুল লাগবে না, নায়িকা লাগবে না, তুমি একাই যথেষ্ট, একটু পাম দিবে নারী, যদি ঠিক মতো পাম আর প্রশংসা দিতে পারেন, আপনাকে আগে যদি মাছ এক টুকরা দিত পরের দিন দুই টুকরা দিবে, আগে সর্বদা এক গ্লাস দিলে পরের দিন দুই গ্লাস দিবে, কিন্তু আল্লাহ মাফ করুক যদি উল্টা তার সামনে অন্য কোন মহিলার প্রশংসা করেন, তাহলে মনে করেন ভালোবাসা যা আছে সব জবাই, সব জবাই হয়ে গেছে। মনে করেন দুপুরে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইলেন, রাতে নিজের বাড়িতে, এখন বউ আপনার ভাত দিছে, তরকারি দিছে, বউর সামনে আপনি যদি বলেন দুপুরে বন্ধুর বাড়িতে গেলাম, বন্ধুর বউর হাতের রান্না, আহা আহা কি যে মজা, আপনার বউ কি বলবে, ভাতের প্লেটটা এদিকে।